আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এক্সপার্ট প্ল্যান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি সেটিংস আপনাদেরকে শেয়ার করব যে সেটিংসটি আপনার মোবাইলে সেট করার পর আপনি যাকে এসএমএস করেন না কেন, আপনার বন্ধুদের কাছে অথবা আপনার প্রিয় মানুষগুলোর কাছে যাকে এসএমএস করবেন, সামনের ব্যক্তি কিন্তু অবগত বাধ্য হবে যে এইরকম এসএমএস আপনি কি করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি দ্বারা সম্ভব করেছেন। বন্ধুরা, প্রত্যেক বারের মতোই আজকেও এই ভিডিওতে এমন একটি অ্যামেজিং সেটিংস দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের যাকে এসএমএস করবেন এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেগুলি আপনার অত্যন্তই গুরুত্বপূর্ণ সেটিংস হতে চলেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার প্রথমে আপনাদেরকে বলে রাখবো, আপনাকে কিন্তু ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করার পর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি এখানে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে বাংলা কিবোর্ড। বাংলা কিবোর্ড লিখে দেওয়ার পর বাংলা কিবোর্ড কিন্তু শত শত অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এখান থেকে যে অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে এবং আজকের এই ভিডিওতে যে অ্যাপ্লিকেশনটির সেটিংস আপনাদেরকে দেখাবো, আপনাকে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি লোগোটি ভালো করে দেখে নেবেন, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে অবশ্যই এটি ওপেন করে দেবেন। ওপেন করার সাথে সাথে কিছু পারমিশন চাইবে, অবশ্যই আপনাকে পারমিশনগুলি দিয়ে দিতে হবে। এরকম ইন্টারফেস শো করলে আপনারা এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার হোম পেজে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে কিবোর্ড সিলেক্ট করতে বলা হবে, আপনি যে কোনো একটি কিবোর্ড সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, অবশ্যই আপনারা প্রথম কিবোর্ডটি টাচ করে দেবেন। প্রথম কিবোর্ডের উপর টাচ করে দেওয়ার পর আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিছু পারমিশন দিতে হবে, এবং যে অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করেছেন ওই অ্যাপ্লিকেশনটি আপনার কিন্তু ডিফল্ট অবস্থায় থাকবে। আপনাকে অবশ্যই ইনেবল করতে হবে, আপনার মোবাইলে সেট করতে হবে। তার জন্য ডিফল্ট কিবোর্ড এটির উপর টাচ করে দেবেন, এবং টাচ করে দেওয়ার পর ওই অ্যাপ্লিকেশনটি আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে। এই সেটিংসটা আপনি এখান থেকে অন করে দেবেন, ভারত বাংলা কিবোর্ড এটি অন করে দেবেন। অন করার পর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এরকম ইন্টারফেস শো করলে আপনারা এখানে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন বাংলাতে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনার মোবাইলে অটোমেটিক এই অ্যাপ্লিকেশনটি সেট হয়ে যাবে। তারপর আপনি এই অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এই অ্যাপ্লিকেশনটির মেন যে কাজটি সেটি আপনাকে এখন দেখাবো। আপনি যে কোনো একটি আপনার মোবাইলের অ্যাপ্লিকেশন ওপেন করে দেবেন, ধরুন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে দিয়েছি। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর যে কোনো একটি এসএমএস আপনি ওপেন করে দেবেন। এসএমএস ওপেন করার পর আপনার মোবাইলে কিবোর্ড শো করবে, এবং আপনি এইখান থেকে ধরুন যদি লিখেন আমি AMI আমি লিখেন, তাহলে কিন্তু আমিটি আপনার মোবাইলের বড় আকারে চলে আসবে, এবং এই আমি লেখাটি আপনি ইমোজি আকারে সেন্ড করতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে এতে যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইলের ইংলিশ লেখা হয়ে যাবে, এবং এই এতে ক্লিক করে কিন্তু আপনার মোবাইলের ভাষা চেঞ্জ করতে পারবেন, বাংলাতে রূপান্তর করতে পারবেন এবং ইংলিশে রূপান্তর করতে পারবেন। এবং এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ইমোজি, এই ইমোজির উপর হালকা হোল্ড করে চেপে ধরে রাখলে কিন্তু ইমোজিগুলো আওয়াজ করতে করতে সেন্ড হয়ে যাবে। তো দেখলেন, এরকম করে কিন্তু আপনারা ইমোজিগুলো সেন্ড করতে পারবেন। এছাড়াও আপনি যে টেক্সটটি লিখবেন, যে টেক্সটটি লেখেন না কেন, সেই টেক্সটটি আপনি রঙিন হিসেবে পাঠাতে পারেন, অথবা সেই টেক্সটটি আপনি ইমোজি স্টিকার হিসেবেও আপনি তাকে পাঠাতে পারেন, যেটি দেখতে কিন্তু সত্যি অবিশ্বাস্য লাগবে এবং যে দেখবে সেই কিন্তু চমকে উঠতে বাধ্য হবে, এবং আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই এটি আপনারা কী করে করছেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আশা করবো কি বোঝাতে চাইছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিও থেকে আপনারা অজানা কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন, এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের এই এক্সপার্টম্যান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে জুড়ে থাকবেন।